ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। বর্ষে হঠাৎ দুর্যোগ নেমে এলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে ব্রিটিশরা এলো ভারতে, আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়ে মুনাফা অর্জন করতে লাগলো তারা। ধীরে ধীরে দেশের মানুষ এর প্রতিবাদ করতে শুরু করলো, তারা আন্দোলন করতে লাগলো। ইংরেজরাও আরও কঠোরভাবে তাদের দমন করতে শুরু করলো। শুরু হলো প্রবল যুদ্ধ। এগিয়ে এলো সুভাষচন্দ্র বসু, রানী লক্ষ্মীবাই, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, সরোজিনী নাইডু, আরো কত কে। ১৯৪৭ সালে স্বাধীন হলো ভারত, আজ আমরা স্বাধীন। চলো আনন্দের সাথে বলি বন্দে মাতরম।